ঢাকা সরকারি আলিয়া মাদ্রাসা সিনিয়রদের সাথে জুনিয়রদের কথা কাটাকাটির জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে সোমবার রাত 9টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে এতে ফাজিল তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোফাজ্জল হোসেন আহত হয়েছেন প্রত্যক্ষদর্শীরা জানায় কথা কাটাকাটির এক পর্যায়ে রামদা দিয়ে মোফাজ্জলের মাথায় কোপ দেয় ফাহিম ও মাসুম তারা দুজনেই ফাজিল প্রথম বর্ষের শিক্ষার্থী পরে সহপাঠীদের হস্তক্ষেপে সংঘর্ষ থামলে আহত মোফাজ্জলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সংঘর্ষে জড়িতদের উভয় ছাত্র লীগের অনুসারী বলে জানা গেছে এই বিষয়ে কথা বলতে রাজি হয়নি চকবাজার থানা পুলিশ মাসুম আর ফাহিম এই দুজনে উত্তেজিত হয়ে মোফাজ্জলকে খুঁজতে শুরু করে পরে ওই মুহূর্তে না পায়া রান্দা আরলো রড নিয়ে খুঁজতে ছিল ফাহিম ছেলেটা সে তার হাতে যে রান্দা ছিল ওইটা দিয়ে মাথায় আঘাত করে মাথায় এই যে যখন কোপ দেয় মাথার এই থেকে এই পর্যন্ত নেমে যায়